এটা মেবি 2017 সালে পাবলিশ হওয়া কম্পিউটার গ্রাফিক্স এর উপরে একটা পেপার, ভিজুয়াল মিডিয়া প্রসেসিং। ভিজুয়াল মিডিয়া প্রসেসিং মানে হচ্ছে আমরা এই যে টু ডি মুভি দেখি বা থ্রি ডি মুভি দেখি বা ভিজুয়াল ট্রান্সফরমেশন দেখি, কার্টুন দেখি, গ্রাফিক্স দেখি, এগুলোর উপর বেসিস করে রিসেন্টলি কিসের উপরে বা কোন টেকনোলজিক্যাল ফিল্ড গুলোতে আসলে কাজ হয়েছে তার উপরে। তো এটা বেশ একটা ভালো জার্নাল, মেবি Q1 বা কোয়ার্টাইল 1 কোয়ালিটি একটা জার্নাল, খুব ভালো স্ট্যান্ডার্ড একটা জার্নাল। তো এই জার্নালটা আমরা একটু ওভারভিউ করবো। এখানে দেখো যে আমাদের যে প্রবলেমটা দেওয়া আছে অ্যাসাইনমেন্টে, এখানে অবশ্য খুব সংক্ষিপ্ত করে 5টা পয়েন্ট বের করতে বলা হয়েছে। প্রথম পয়েন্ট হচ্ছে রিসার্চ এর কন্ট্রিবিউশন, বা কোন একটা রিসার্চ এর নোবিলিটিটা। স্যার রেকর্ডটা অন করেন নাই স্যার, আজকে আমার যে পিসিটা দিয়ে করছে আমার এখানে বুঝছো এই করে নাই। আসলে বাই ডিফল্ট যে রেকর্ডারটা ইউজ করি ওটা আসলে ইউজ করা নাই, যার কারণে আমি আজকে ইউজ করতে পারতেছি না। কারো যদি থাকে ইউজ করো, আর এটা আমার পিসি না আজকে যেটা দিয়ে আমি ক্লাস নিচ্ছি আর কি, এই জন্য আমি অন করতে পারতেছি না। যাই হোক, এখন আমাদের তাহলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমত আমাদের কন্ট্রিবিউশনটা খুঁজে বের করতে হবে। আমরা কন্ট্রিবিউশনটা আসলে কিভাবে খুঁজে বের করতে পারি, কন্ট্রিবিউশনটা খুঁজে বের করা এখন একটা পেপারের জন্য খুব একটা কঠিন কাজ না, যদি আমরা কয়েকটা ট্রিক্স অবলম্বন করি। যেমন পেপারটা যখন সাজানো হয় বা কেউ যখন পেপারটা লেখে, তখন এমন ভাবে অর্গানাইজ করা হয় যাতে নির্দিষ্ট কিছু ফরম্যাটিং থাকে। মানে আমরা হচ্ছে যদি ফরম্যাটিংটা ব্রেক ডাউন করতে পারি, তাহলে কিন্তু খুব ইজিলি আমরা ফাইন্ড আউট করতে পারবো যে কোথায় আমাদের সেই কন্ট্রিবিউশন বা নোবিলিটিটা আছে বা কাজের আসলে ফলাফলটা কি। তাহলে প্রথমেই আমাদের একটা পার্ট থাকে যেটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট পার্ট। অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে পুরো কাজটা একটা ওভারভিউ, যে আমি কেন করছি, ওয়াই, কিভাবে করছি, হাউ, কি কি ইউজ করছি, এবং সেই ইউজ করার ফলে আমার আউটপুটটা অথবা আমার রেজাল্ট ভ্যালুটা কিরকম আসছে। এই জিনিসটাকে আমি যদি 200 থেকে 250 একটা কিওয়ার্ডের মাঝে যেটা লেখা হয় সেটাকে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট পার্ট। আমাদের তো আর অ্যাবস্ট্রাক্ট লিখতে হবে না, আমরা অ্যাবস্ট্রাক্ট করবো, অ্যাবস্ট্রাক্ট লেখা আছে। আমরা হচ্ছে প্রথমত যখনই কোনো একটা কন্ট্রিবিউশন খুঁজতে যাবো আমরা এই অ্যাবস্ট্রাক্ট পার্টটা পড়বো। প্রথমত অ্যাবস্ট্রাক্ট পার্টটা পড়ে আমার একটা ওভারঅল বা ওভারভিউ আইডিয়া আসবে, যেখানে এই ধরনের কাজ করা হয়েছে বা এই ধরনের জিনিসগুলো নিয়ে স্টাডি করা হয়েছে। দেন আমরা পেপারটার একেবারে লাস্টের দিকে চলে যাবো। লাস্টের দিকে যে আমরা খুঁজবো যে কোথায় কনক্লুশনটা আছে। আমরা দেখতে পাচ্ছি যে চ্যাপ্টার 6 বা পার্ট নাম্বার যে 6, সেই পার্টটা হচ্ছে কনক্লুশনের পার্টটা। এই কনক্লুশন পার্টে এই পুরো কাজের এন্ডিংসটা না হয় যে এইভাবে কাজ করলাম, কাজ করার ফলে ফলাফলটা এটা পাইলাম, আমার হয়তো এই ধরনের ল্যাকিংস গুলো আছে আর ইন ফিউচারে আমি এই ধরনের ভবিষ্যতে এইগুলো অ্যাডভান্সমেন্ট করতে পারি। তাহলে আমি যদি শুধুমাত্র অ্যাবস্ট্রাক্ট এবং কনক্লুশন পার্টটা পড়ি, তাহলে খুব সহজেই কোন একটা কাজের কন্ট্রিবিউশন এর ব্যাপারটা বোঝা যায় আসলে কতটুকু সে কন্ট্রিবিউট করতে পারছে, বা প্রিভিয়াস যদি এই টাইপের কাজগুলো হয় তার থেকে আসলে সে কতটা অ্যাডভান্সমেন্ট করতে পারছে। তাহলে আমি যেখানে যে প্রথম পয়েন্টটা ছিল যে কোন একটা কাজের কন্ট্রিবিউশন খুঁজে বের করা, তাহলে আমরা হচ্ছে ওই পেপারটার অ্যাবস্ট্রাক্ট এবং কনক্লুশন পার্টটা পড়বো। পড়ার পরে এই পুরো আইডিয়াটাকে আমরা 5 থেকে 6টা, নট মোর দ্যান 5 অর 6 সেন্টেন্স, 5 থেকে 6টা সেন্টেন্সে এটাকে ব্রিফ করতে হবে, সংক্ষিপ্ত একটা সামারি রূপ দিতে হবে। সেটাই হবে হচ্ছে কাজের কন্ট্রিবিউশন পার্টটা। এরপর হচ্ছে সেকেন্ড পার্টটা, সেকেন্ড হচ্ছে কোন একটা কাজের ল্যাকিংস বা সংক্ষিপ্ত কথায় আবার এটাকে লিমিটেশনস বলা যেতে পারে। তাহলে কাজের লিমিটেশনসটা ফাইন্ড আউট করতে হবে। কিভাবে আমরা বের করব, কাজের লিমিটেশনস বের করতে গেলে এই কাজের প্রথম যে জিনিসটা দেখতে হয় সেটা হচ্ছে ডিসকাশন পার্ট। আমরা ডিসকাশন পার্টটা অলরেডি একবার পড়ছি, প্রকল আর একবার পড়বো এটার জন্য। এই ডিসকাশন পার্টে পড়তে গেলেই পাওয়া যাবে যে ইন ফিউচারে সে কি টাইপের কাজ করবে বা কোথায় কোথায় তার আসলে ফল্ট ছিল এবং সেই ফল্ট গুলা সে যে কতটুকু করতে পারছে এবং কতটুকু করতে পারে না। বেসিক্যালি তার নেগেটিভ ইম্প্যাক্ট গুলা খুঁজে বের করতে হবে। এমন না যে কেউ কাজ করতে গেছে 100% কমপ্লিট করতে পারছে, এরকম হবে সবসময় এমন না। ডেফিনেটলি সে যা করতে গেছে অথবা সে যতটুকু করছে এই 2 থেকে 3 বছরে তার থেকে বেশি কিছু অ্যাডভান্সমেন্ট হয়ে গেছে। সে যে প্রসেসে করছে, যে টাইমটা লাগাইছে, হয়তো বা এখন তার থেকে কম টাইম লাগতেছে, আরো ভালো ভাবে কাজটা করা যাচ্ছে। এভাবে এই কনক্লুশন পার্টটা অথবা ডিসকাশন পার্টটা যদি আমরা আর একবার করি, এখানে যে টার্মস গুলো আসবে অথবা যে
প্রসিডিওর গুলা সে অবলম্বন করছে, তাহলে সেই প্রসিডিওর গুলা যদি এখনকার সময় আমরা একটু সার্চ দিব গুগলে, সার্চ দিয়ে দেখবো যে এই প্রসিডিওর গুলার কোন আপডেটেড ভার্সন আসছে, যদি আপডেটেড ভার্সন আসে তাহলে বলতে হবে সেটা হচ্ছে তার ল্যাকিং ছিল, কারণ সে ওই পার্টটা ওইভাবে চিন্তা করতে পারে না, তার থেকে এটার ওইটা একটা সলিউশন হচ্ছে। এটাকেও এরকম 5 থেকে 6টা সেন্টেন্সে তার ল্যাকিংস বা লিমিটেশনস গুলোকে ফাইন্ড আউট করে নিয়ে আসতে হবে। এরপরে হচ্ছে আমাকে 3 নম্বর কাজ, 3 নম্বর কাজটা হচ্ছে ফার্দার অ্যাডভান্সমেন্ট। আমরা যদি কেউ ল্যাকিংস বের করতে পারি তাহলে 3 নম্বরের কাজটা বের করা হচ্ছে সোজা। ল্যাকিংস মানে হচ্ছে সে যেটা করতে পারে না, আর ফার্দার অ্যাডভান্সমেন্ট মানে ইন ফিউচার যেটা সে করবে, বা যদি সে প্রপোজ করে রাখে যে তার ইচ্ছা আছে এটা ভবিষ্যতে করার, সেটাই হচ্ছে তার ল্যাকিং মানে ফার্দার অ্যাডভান্সমেন্ট বা ফিউচার ওয়ার্কস। ফিউচার ওয়ার্কস করতে গেলে আমাদের এই ডিসকাশন বা কনক্লুশন এটা একটু হেল্প করবে, যেটা অলরেডি আমাদের ল্যাকিংস গুলো ফাইন্ড আউট করতে হেল্প করছে। আর একটা জিনিস হেল্প করবে, সেটা হচ্ছে আমাদের এই যে চ্যাপ্টার 5, যেটা অবজেক্ট রেকগনিশন, চ্যাপ্টার 5 স্টার্ট হয়েছে মেবি 2 থেকে, এই যে এখান থেকে সিনথেসাইজিং বিগ ডেটা ফর ভিজুয়াল লার্নিং, মানে ভিজুয়াল লার্নিং এর ক্ষেত্রে তার আসলে সিনথেসাইজ বা যখন অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশন করছে তখন আসলে কি ধরনের রেজাল্ট পাইছে, এই যে তার যে রেজাল্ট গুলো পাইলো সে রেজাল্ট গুলো কিন্তু সে পেয়েছে, বাট আসলে তার এক্সপেকটেশন কতটুকু ছিল, এবং ইন ফিউচারে আমি যদি এর থেকে বেটার কিছু করতে চাই সেটা হচ্ছে ফার্দার অ্যাডভান্সমেন্ট। তাহলে সে যেটা করছে তার থেকে বেটার কিছু করার অ্যাপ্রোচটা হচ্ছে ফার্দার অ্যাডভান্সমেন্ট। আমি যদি কনক্লুশন এবং এই যে চ্যাপ্টার 5 এর যে পুরো পার্টটা আছে নিচে পুরো এই পর্যন্ত, অর্থাৎ 6 এর আগ পর্যন্ত এটা আমরা পড়ি, পড়ার পরে বুঝতে পারবো সে কি করছে, কোন প্রসেসে করছে, তাহলে তার থেকে যে অ্যাডভান্সমেন্ট বা অ্যাডভান্স টেকনিক গুলো থাকবে বা ইন ফিউচারে তার যে করার ইচ্ছা আছে সেগুলোই হবে তার এই ফার্দার অ্যাডভান্সমেন্ট অথবা ফিউচার ওয়ার্কস। তারপরে আমাদের কাছে হচ্ছে ইম্প্যাক্ট অন সোসাইটি আর ইম্প্যাক্ট অন টেকনিক্যাল টুলস। মানে আমাদের ইম্প্যাক্ট অন সোসাইটি মানে হচ্ছে যখন এই রিসার্চ পেপারটার যে কাজটা প্রপোজ করা হলো বা হয়েছে সেটাকে যখন আমি কোন একটা প্রোডাক্ট হিসেবে বাজারে বানাবো বা প্রোডাক্ট হিসেবে তৈরি করার ট্রাই করবো, তখন আদৌ এটার কোনো ইম্প্যাক্ট থাকবে কিনা। যেমন আমি যদি কোনো একটা কাজ করি, মনে করো সেই কাজটা বাংলাদেশের জন্য প্রযোজ্য না বা ইউরোপ আমেরিকার জন্য প্রযোজ্য, বলতে পারেন যে বাংলাদেশে সেটা অ্যাপ্লিকেবল হচ্ছে না, সেটা বাংলাদেশের জন্য কিন্তু সোসাইটিতে কোনো ইম্প্যাক্ট ফেলবে। আবার যদি এমন হলো যে এমন একটা কাজ করছি যেটা বাংলাদেশেরই একটা প্রবলেম, বাইরের দেশে ধরনের প্রবলেম নাই, বাংলাদেশে এই জিনিসটা প্রবলেম ক্রিয়েট করে, সেই প্রবলেমে যদি আমি কোনো সলিউশন করি তাহলে আবার বাংলাদেশের জন্য একটা তার ইম্প্যাক্ট থাকবে, বাইরের দেশে তার ইম্প্যাক্ট থাকবে না। আমাদের হচ্ছে একটা ওভারঅল ইম্প্যাক্ট খুঁজে বের করতে হবে, যা আদৌ আসলে এই কাজের কোনো সিগনিফিকেন্স বা ইম্প্যাক্ট আছে কিনা, সেটাই হচ্ছে এই কাজ। সেটা বের করতে হলে পেপারের আমরা আবার একটু শুরুর দিকে চলে যাব, যে চ্যাপ্টার 2 যেখান থেকে শুরু হয়েছে আমরা সেখানে যেতে চাই। চ্যাপ্টার 2 টা শুরু হয়েছে মেবি একটু পরে, কোথায় শুরু হয়েছে, যে এখান থেকে সালিয়েন্সি অ্যাওয়ার মিডিয়া প্রসেসিং। মানে আমরা যদি চ্যাপ্টার 2 এর পার্টটা পুরাটা পড়ি অর্থাৎ চ্যাপ্টার 3 এর আগ পর্যন্ত, তো চ্যাপ্টার 3 যে এখান থেকে শুরু হয়েছে কন্টেন্ট আন্ডারস্ট্যান্ডিং এর আগ পর্যন্ত পড়ি, তাহলে চ্যাপ্টার 2 টা পড়লে বুঝে যাবে এটা যখন ইমপ্লিমেন্ট হচ্ছে মানুষের উপরে আসলে কি ধরনের ইম্প্যাক্টটা পড়তেছে বা সোসাইটির উপরে কি ধরনের ইম্প্যাক্ট পড়তেছে, কি ধরনের পজিটিভ ইম্প্যাক্ট, কি ধরনের নেগেটিভ। কারণ সব কাজের যে অলওয়েজ পজিটিভ ইম্প্যাক্ট আসবে এমনও না, তোমার কাছে যেমন মনে হতে পারে ওকে ফাইন সে একটা পজিটিভ দিক উল্লেখ করছে, হতে হতে পারে এটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট। যেমন আমরা সোশ্যাল মিডিয়া তো সবসময় বলা হয় যে পজিটিভ নেগেটিভ এর মিশ্রণ, বাট যে বিল্ড আপ করছে তাদের উদ্দেশ্য কিন্তু পজিটিভ উদ্দেশ্য, কিন্তু মানুষ যেটা করতেছে পজিটিভ নেগেটিভ দুই ওয়েতে ইউজ করছে। তো কোন একটা টেকনোলজি যখন অ্যাডভান্সমেন্ট হয় তখন তার ডেফিনেটলি কিছু পজিটিভ সাইড থাকে, নেগেটিভ সাইড থাকে, তার ইম্প্যাক্টটা হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ এর সমন্বিত রূপ। আমরা যদি চ্যাপ্টার 2 এর এই পার্টটা একটু পড়ি তাহলে এটাকে যখন আমরা ব্রিক করবো 5 থেকে 6টা সেন্টেন্সে, আমি আবার বলতেছি 5-6 সেন্টেন্সের বেশি না, এই 5 থেকে 6 সেন্টেন্স ব্রিক করলে সেটাই হবে ওইটার সোসাইটির উপর তার ইম্প্যাক্টটা বা সিগনিফিকেন্সটা। আর লাস্ট অফ অল আর একটা আছে যে টেকনিক্যাল ওয়ার্ল্ডে টেক ওয়ার্ল্ড এর ক্ষেত্রে এই কাজের কোনো ইম্প্যাক্ট আছে, ওকে ফাইন যে মানুষের উপর ইম্প্যাক্ট করতেছে না, বা যারা টেকনিক্যাল বা টেকনোলজি নিয়ে কাজ করতেছে, যে রিসার্চাররা কাজ করতেছে বা কোন একটা প্রতিষ্ঠানে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট উইনিং এ যে কাজটা চলতেছে সেখানে আদৌ এটার কোনো ইম্প্যাক্ট করছে সেটা কিভাবে বোঝা যাবে, সেটা যদি আমরা পেপারে চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 4 যেটা আছে, চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 4 এই পুরোটা আমরা আরেকবার রিড আউট করি, তাহলে আমরা খুব সহজেই দেখতে পাবো যে টেকনিক্যাল ওয়ার্ল্ডে কি কি ধরনের টুলস ইউজ হচ্ছে কারেন্টলি, কিংবা এই ধরনের টুলস ইউজ করার পরে প্রিভিয়াস যে প্রবলেম গুলো ছিল সেভাবে সেই প্রবলেম গুলো কিভাবে সলিউশন সে করে ফেললো, আর প্রিভিয়াস যদি একটু ল্যাকিংস থাকে সেই ল্যাকিংসটা কিভাবে সে সলভ করে ফেললো,
মানে আমরা এখানে টেকনিক্যাল ওয়ার্ল্ডের উপর খুব সহজেই ইম্প্যাক্ট গুলো ফাইন্ড আউট করে ফেলতে পারি। এভাবে হচ্ছে আমরা যদি পেপারটাকে মানে পুরোপুরি ওয়ান বাই ওয়ান না করে ব্রেকডাউন করে করে করি তাহলে জিনিসটা খুব সহজ হয়ে যায়। তোমাদের সামনে সেমিস্টারে, যেহেতু তোমরা এখন হচ্ছে 9 সেমিস্টারে আছো, সামনে একটু 10 সেমিস্টার চলে আসবে, তখন তোমাদের এই যে ক্যাপস্টোন প্রজেক্ট স্টার্ট হবে। ক্যাপস্টোন প্রজেক্ট স্টার্ট হলে যেটা হয় যে তোমাদের অবশ্যই একটা ক্লাসও হয় ক্যাপস্টোন এর উপরে, একটা কোর্সও আছে এখন 3 কেডিটের মেবি। তো ওই কোর্সটা হচ্ছে উইক বাই উইক হয়, 3 ঘন্টার একটা ক্লাস। ওখানে তোমাদের দেখানো যে তোমরা যে কাজটা করবা 5 জনের গ্রুপ বা 4 জনের গ্রুপে, সেই কাজটার আগে প্রিভিয়াস যে কাজগুলো আছে সেগুলো স্টাডি করা, কম্প্যারিজন করে, তারপরে তুমি একটা নতুন কাজ প্রপোজ করতে পারবে, যেটাকে বলা হচ্ছে লিটারেচার রিভিউ। এই কাজটা কাইন্ড অফ লিটারেচার রিভিউ নি, তবে অতটা কঠিন না। আর লিটারেচার রিভিউতে তোকে মোটামুটি 20 থেকে 30টা পেপার পর্যন্ত করতে হয়, আর এখানে হচ্ছে রিভিউ করতে হবে জাস্ট একটা পেপার এবং জাস্ট কয়েকটা ফরম্যাট, কারণ আমি স্পেসিফিক করে দিছি এই ফলো আপ গুলো জাস্ট ওই 5টা ফরম্যাটে। ফলো আপ করলে দেখা যাবে যে এখানে তো 5টা পয়েন্ট, 5টা পয়েন্টের জন্য এক একটা যদি 5 লাইন করে হয়, তা হাইস্ট কোনো কোনো 25 থেকে 30 লাইনের মাঝে তোমার এই রিপোর্টটা রেডি হয়ে যাওয়া উচিত। তো কেউ যদি 3 দিনে 2 ঘন্টা 2 ঘন্টা করে 6 ঘন্টা টাইম দেয়, তাহলে হাইস্ট লাগার মানে তার রিপোর্টটা প্রিপেয়ার হয়ে যাওয়া খুব মানে উচিত। আর কারো কারো 2 ঘন্টাও লাগতে পারে, 3 ঘন্টাও লাগতে পারে, একজনের ক্যাপাবিলিটি এক এক রকম, বাট ওস্ট কেজে হাইস্ট হয়তো 5 থেকে 6 ঘন্টা লাগবে আর কি। তো মার্চের 8 তারিখের মাঝে এরকম 6 ঘন্টা খুঁজে বের করতে হবে তোমাদের, যেখানে হচ্ছে এই কাজটা করে রেডি করে ফেলতে হবে, ঠিক আছে? তো এটাকেও তোমরা ইচ্ছা করলে হ্যান্ড রিটার্নও করতে পারো অথবা PDF ও করতে পারো, কোনো প্রবলেম নেই। যে সরি সরি হ্যান্ড রিটার্ন অথবা হচ্ছে টাইপ আর কি, বাট ওটাকে PDF কনভার্ট করে আর কি সাবমিট করবে আর কি। এই রিসার্চ পেপার কি স্যার মানে যে কোনো কিছুর উপর আমরা করব নাকি স্যার আপনি সিলেক্ট করে দিবেন স্যার? আমি একটা দিয়ে দিছি অলরেডি, একটা পেপার দিয়ে দিছি, এই পেপারটা জাস্ট রিড আউট করে এই 5টার উপর, এই 5টা টপিকের উপর জাস্টই করবে রিভিউ করবে মানে সামারাইজেশন করবে, যে পেপারটা আমি দিছি এটা আর কি, ঠিক আছে? এই একটাই পেপার। তো এই হচ্ছে ছিল আমাদের হচ্ছে মোটামুটি অ্যাসাইনমেন্ট রিলেটেড আলোচনা। তো এইকে তো গেল অ্যাসাইনমেন্ট, ডেফিনেটলি 5 মার্কস আছে 10, তো নির্দিষ্ট টাইমে এটা আপডেট হয়ে যাবে। পরবর্তী লেট করলে কিন্তু কোনো মার্কস নাই, কারণ 10 তারিখের মাঝে আবার অ্যাসাইনমেন্টের মার্কস আমাদের বিইউটি অথরিটিকে দিয়ে দিতে হবে, দেখলাম 10 তারিখ ডেট দিয়ে দিছে। তো 10 তারিখের আগেই যাতে, এই জন্য আমাকে 7-8 দিছি যাতে আমি 9-10 তারিখ রেজাল্ট প্রসেস করতে পারি, ঠিক আছে? লেট যাতে কোনো সাবমিশন না হয় এই জন্য আমি একটা দীর্ঘ আগে থেকে দিয়ে দিলাম। তোমরা এই মার্চের 7-8 তারিখের মাঝে এই দুটা নির্দিষ্ট ফোল্ডারে আর কি আপলোড করে দিবে তোমাদের PDF ফাইল আর কি। তো এই ছিল আমাদের আপাতত মিডের শুরুর আলোচনা। হ্যাঁ বলো স্যার, আমাদের মিডের খাতা দেখছেন? না আমি দেখি নাই, তোমাদেরটা দেখি নাই, চলতেছে। তোমরা মনে হয় বুধবার একদিকে পাবা খাতা, বুধ অথবা বৃহস্পতিবার, মানে লাস্ট যেদিন তোমাদের ক্লাস আছে না এমনি ওই দিন দিয়ে দিই। ওকে স্যার দেখতেছি, আমার টোটাল এবার দেখলাম খাতা 4টা সেকশন মিলে 100 কয়টা যেন হয়েছে, 149টা মনে হয়, মানে 150টার কাছাকাছি আর কি। 149টা খাতা দেখতে তো অনেক ঝামেলা, মনে করো কলম দিয়ে দিতে যে পরিমাণ টাইম লাগে, এই কার্সর ইউজ করে একটা টিক দিতেও প্রচুর টাইম লাগে, এটা হচ্ছে সমস্যা। অবশ্য টেকনিক্যাল ট্যাব গুলা হইলে অবশ্য খুব ভালো, ওগুলো খুব ফাস্টার কাজ করে, কিন্তু এটার স্বল্পতার কারণে আমাকে PC-তেই দেখতে হয়, যার কারণে দেখাটা হচ্ছে একটা ঝামেলা আর কি। আচ্ছা, তো আমরা আমাদের শুরু সিলেবাসটা স্টার্ট করব, এবং তোমাদের যে প্রথম অ্যাসাইনমেন্ট আছে সেটাও কিন্তু এই অধ্যায়ের উপরই, তাতে এই অধ্যায়টা শেষে তুমি অ্যাসাইনমেন্ট স্টার্ট করে দিতে পারবা, প্রথম অ্যাসাইনমেন্টটা যেটা ম্যাথমেটিক্যাল আর কি। তো অধ্যায়টার নাম হচ্ছে জিওমেট্রিক ট্রান্সফরমেশন। তো এখানে হচ্ছে আমরা 2D এবং 3D মডেলিং গুলা দেখব। আজকে হচ্ছে জাস্ট 2টা টপিক দেখব, খুব সহজ 2টা টপিক। আজকে আমরা ম্যাথমেটিক্যাল ইমপ্লিমেন্টেশনে যাচ্ছি না, জাস্ট সূত্র পর্যন্ত যাবো। তো আজকে আমরা যে 2টা টপিক দেখবো, একটা হচ্ছে ট্রান্সলেশন আর একটা হচ্ছে রোটেশন আর কি, ঠিক আছে? আমি যদি আরেকটু জুম ইন করি, একটা হচ্ছে ট্রান্সলেশন আর একটা হচ্ছে রোটেশন। তো আমরা একটু দেখি যে ট্রান্সলেশন জিনিসটা কি আর রোটেশন জিনিসটা কি। ট্রান্সলেশন মানে হচ্ছে কোন একটা অবজেক্ট, মনে করো একটা নির্দিষ্ট স্থানাঙ্ক বা একটা নির্দিষ্ট কোঅর্ডিনেট পজিশনে আছে, আমি যদি সেটাকে একটু ঠেলা দিয়ে, আমি মনে করো যে বা সেটাকে মনে করো টেনে নিয়ে একটা নির্দিষ্ট পজিশনে সরাই দিলাম, সেটা বামে হতে পারে, ডানে হতে পারে, উপরে বা নিচে যে কোনো পজিশন হতে পারে, এই যে আমি একটা নির্দিষ্ট জায়গা থেকে আর জায়গাটাকে যে অবস্থানগত যে সরণ করলাম, বাংলা কথায় সরণ বা ইংলিশ হচ্ছে ডিসপ্লেসমেন্ট, এই যে ডিসপ্লেসমেন্টটা হয় এটাই আসলে ম্যাথমেটিক্যালি বলা হয় ট্রান্সলেশন। যেমন মনে করো কোন একটা মুভিতে দেখতেছো যে নায়ক, মনে করো যে ভিলেনকে একটা ঘুষি মারতেছে, এই যে ফ্রেম বাই ফ্রেম যাবে মুভিগুলো কিন্তু ফ্রেমের ফ্রেমের সমন্বয়, এবং একটা ফ্রেম কিভাবে ওখানে আছে, আসলে এটা একটা ম্যাট্রিক্স ফরম্যাটে আছে,
যেটা আমরা কোর্সের শুরুতেই পড়ছিলাম, রাস্টারাইজেশন বা যেটাকে পিক্সেল ফরম্যাট বলাতে থাকে, অর্থাৎ প্রতিটা ক্ষুদ্রতম বিন্দুকে গ্রাফিক্স বিন্দুকে আমরা একটা পিক্সেল বলি। তাহলে একটা ফ্রেম কে, যেখানে মনে করো একটা নায়ক এবং একটা ভিলেন আছে, ওটাকে যদি আমরা কম্পিউটারে রিপ্রেজেন্ট করতে যাই, তাহলে ওটাকে ক্ষুদ্র ক্ষুদ্র এরকম ম্যাট্রিক্স ফরম্যাটে পিক্সেলে রিপ্রেজেন্ট করতে হবে। তাহলে এই ঘুষি, যখন ঘুষিটা মারবে, ডেফিনেটলি কি হবে, যেখানে ঘুষি মারবে সেই অংশ তো মনে করো সরে যেতে হবে, ডিসপ্লেসমেন্ট হতে হবে। এখন মনে করো যে নায়কের হাত সরে গেছে, বাট যে ভিলেন মার খাইছে সে মনে করো সরেনি, তাহলে কিন্তু হবে। তার মানে একই সাথে সিনক্রোনাইজড হয়ে সত্য, যখন এই সিনক্রোনাইজড হয়ে সত্য হবে, তখন সিনক্রোনাইজড হয়ে ওই ম্যাট্রিক্স এ চেঞ্জ আসতে হবে। কিভাবে চেঞ্জটা নিয়ে আসতে হবে সেটাই হচ্ছে ট্রান্সলেশনের ব্যাপার আর কি। ট্রান্সলেশন মানে হচ্ছে অবস্থানগত সরণ, হতে পারে সেটা এক্স অক্ষ বরাবর বা ওয়াই অক্ষ বরাবর, আবার যদি থ্রি ডি হয় তাহলে জেড অক্ষ বরাবর হইতে পারে। আর রোটেশনটা হচ্ছে তো খুব সহজ, রোটেশন মানে হচ্ছে অ্যাঙ্গুলার, মানে অ্যাঙ্গেলে বেঁকে যাওয়া বা অ্যাঙ্গেলে ঘুরে যাওয়া। যেমন মনে করো এটা হচ্ছে 0 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, কোনো অ্যাঙ্গেল নাই, বাট এটাকে আমি একটু মনে করে হেলাই 30 ডিগ্রি বা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নিয়ে যাচ্ছি, বা 270 ডিগ্রি অ্যাঙ্গেলে নিয়ে যাচ্ছি, বা -45 ডিগ্রি অ্যাঙ্গেলে নিয়ে যাচ্ছি। এই যে আমরা যে যে অবস্থানে ছিল, জাস্ট শুধু তাকে অ্যাঙ্গেল করে নিয়ে যাওয়া বা অ্যাঙ্গেল করে সরাই দেওয়া, দিককে বলা হয় হচ্ছে রোটেশন। আর একটা আছে হচ্ছে স্কেলিং। স্কেলিংটা মানে হচ্ছে আইদার জুম ইন করা অথবা জুম আউট করা। যে আমি যদি এটাকে জুম আউট করি, এটাকে বলা হবে হচ্ছে স্মল স্কেলিং। আমি যদি এটাকে জুম ইন করি, অনেক বড় করি, তাহলে এটাকে বলা হবে লার্জার স্কেলিং। কারণ স্কেলিং মানে হচ্ছে জাস্ট জুম ইন জুম আউট, এই ব্যাপারটা বড় ছোট করা আর কি, একটা রেশিও ওয়াইজ। বাট অ্যাকচুয়াল যে শেপটা সেটা কিন্তু চেঞ্জ করা যাবে। মনে করো তোমার একটা ছবি আছে, সেই ছবিটাকে মনে করো আমি জুম করে বড় করে দেখছি, সেটা ফাইন, সেটাকে জুম আউট করে ছোট করে দেখতেছি, সেটাও ফাইন। কিন্তু আমি যদি মনে করো তোমার নাক মুখ চোখ মুখ কেটে ছোট করে দিই, সেটা কিন্তু ফাইন না, সেটা আসলে স্কেলিং না। স্কেলিং মানে হচ্ছে অবজেক্টটা অবজেক্টই থাকবে, যার শুধু রেশিও ওয়াইজ পুরো জিনিসটা হচ্ছে ছোট অথবা বড় হবে, এটাকে বলা হয় স্কেলিং করা। আচ্ছা, আর রিফ্লেকশন মানে হচ্ছে আমরা তো বুঝি, যেমন আয়নার সামনে গেলে আমাদের একটা প্রতিবিম্ব তৈরি হয়। কেন প্রতিবিম্ব তৈরি হয়? কারণ ওই আয়নাতে যে প্রতিবিম্বটা আসলে তৈরি হচ্ছে এবং আমার চোখের কর্নিয়া যেটা দেখতেছে, এটা আসলে কিছুই না, আমার বডি বা আমার উপর যখন আলো গুলা পড়ছে, সেই আলোর একটা রিফ্লেক্টেড রে গুলা যে ওই যে আমার চোখে, চোখের হচ্ছে যেখানে হচ্ছে ফোকাস পয়েন্ট আছে, এফ নামক ফোকাস পয়েন্ট, সেই ফোকাস পয়েন্টে যে একত্রিত মিলিত হচ্ছে। তো ফোকাস পয়েন্টটা যদি তোমার দূরে মিলিত হয়, তাহলে দেখবা তোমাকে অনেক ছোট দেখাচ্ছে। ফোকাস পয়েন্টটা যদি তোমার অনেক কাছে মিলিত হয়, তাহলে দেখবা যে তোমাকে অনেক বড় দেখাচ্ছে। যেমন আয়নার যত সামনে যাবা, তত দেখবা যে তোমাকে বড় দেখাবে এবং তোমার নির্দিষ্ট পোর্শন তত এনলার্জ হইতে থাকবে, এবং কিছু পোর্শন আবার দেখবা যে ঢেকে যাচ্ছে। কেন? আবার তুমি পিছনে যাও, দেখবা যে তোমার ফোকাস পয়েন্টটা চেঞ্জ হয়ে গেছে, তখন আবার তোমার আয়নাতে পুরো অবয়বটাই বা বডিটাই দেখা যাবে, বাট সেক্ষেত্রে আবার বডির রেশিও বা সাইজটা ছোট হয়ে যাবে। তো ওখানে আসলে আমরা রিফ্লেক্টেড আউটপুটটা দেখতে পাই। তো কম্পিউটার গ্রাফিক্স এর ক্ষেত্রেও যখন এটাকে রিপ্রেজেন্ট করতে হয়, এই গ্রাফিক্যাল ব্যাপারগুলো কিন্তু চলে আসে আর কি। ঠিক আছে, ইভেন আমরা যে গান শুনি, তারপর মুভি দেখি, যা কিছু করি না করি, সবই আসলে হচ্ছে ম্যাট্রিক্স ফরম্যাটে রিপ্রেজেন্ট করতে হয়। এবং এখন যে ইমেজ প্রসেসিং বা মেশিন লার্নিং এর মতো যে কনসেপ্ট গুলো, এখানে হচ্ছে ম্যাথ, প্রবাবিলিটি এবং স্ট্যাটিস্টিক্স এর খেলা চলে এখানে। মানে বাইরে হচ্ছে মনে হয় যে কম্পিউটার অনেক কিছু থিঙ্ক করতেছে, অনেক কিছু চিন্তা করতেছে, অনেক কিছু ভেবে নিচ্ছে, অনেক কিছু নিজের মতো ক্রিয়েট করতেছে। আসলে সে নিজের মতো আসলে করতেছে কিভাবে? বিকজ ব্যাকগ্রাউন্ডে চলতেছে হচ্ছে বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল মডেল গুলো চলে আর কি, ওগুলো সে বিভিন্ন ধরনের প্রেডিকশন করে, বিভিন্ন ধরনের ক্যালকুলেট করে, তারপরে সে একটা রেজাল্ট বা আউটপুট আর কি আমাদের কাছে শো করে, এবং সবকিছু আসলে ম্যাথমেটিক্স এর উপর বেসিস করে তৈরি হয় আর কি। যাই হোক, সেটা আমাদের আলোচনার ব্যাপার না, আমরা এখন যেতে চাই হচ্ছে ট্রান্সলেশন এই টপিকটাতে। আমরা প্রথমে দেখতে চাচ্ছি 2D ট্রান্সলেশন, কিভাবে 2D ট্রান্সলেশন করতে হয়। আমরা একটা ভিউ প্লেনে চলে যাই ডিরেক্ট, এত কথা না বলে। মনে করো আমার অবস্থান হচ্ছে এইটা, যে পি এক্স ওয়াই, মানে আমার বর্তমান কোঅর্ডিনেটটা হচ্ছে এক্স ওয়াই কোঅর্ডিনেট। আমি তোমাকে সরাই মনে করো এই পজিশনটাতে নিয়ে এলাম, যেটা একটা নাম দিলাম এক্স প্রাইম কমা ওয়াই প্রাইম অবস্থা। তাহলে আসলে কি হলো, আসলে তুমি এক্স অক্ষ বরাবর একটু সরে গেছো, ওয়াই অক্ষ বরাবর সরে গেছো। আমরা কি করতে পারি, আমরা যদি স্পর্শক টানি, এই দুটোকে বলা হয় হচ্ছে স্পর্শক। এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর স্পর্শক, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর স্পর্শক। তাহলে স্পর্শক গুলো আঁকলে যে সেট বিন্দুটা পাওয়া যায়, সেটা থেকে আমরা কিন্তু খুব সহজে কতটুকু সরছ কতটুকু নড়ছ সেটা বের করতে পারবো। যেমন এটার অবস্থান যদি 2, 2 হয়, মানে এক্স অক্ষ বরাবর 2, ওয়াই অক্ষ বরাবর 2 হয়, এরপর আমরা যদি দেখি যে টি এক্স এর ভ্যালু 3, তাহলে আসলে এই অবস্থানে এক্স প্রাইম এর ভ্যালু হচ্ছে এখানকার 2 প্লাস এক্স অক্ষ বরাবর যে 3 গেল, 2 + 3 আসলে এক্স প্রাইম এর ভ্যালু হচ্ছে 5। আবার এখানে যদি ওয়াই এর ভ্যালু 2 থাকে, আবার যদি ওয়াই অক্ষ বরাবর 5 একক সরে যাও,
বা টি ওয়াই এর ভ্যালু যদি সেভেন হয় তাহলে ওই সেভেন প্লাস টু এখানে যোগ হয়ে যাবে নাইন, তার মানে এক্স প্রাইম এবং ওয়াই প্রাইম এর অবস্থান হয়ে যাবে ফাইভ কম নাইন, এভাবে অবস্থানটা চেঞ্জ হয়। তাহলে কি হবে আপনার কম্পিউটার যে তুমি তোমার ম্যাট্রিক্স এ চেঞ্জ করো, যে আগে তোমার ম্যাট্রিক্স এর অবস্থান ছিল হচ্ছে টু কমা টু, এখন সেটাকে চেঞ্জ করে ফাইভ কমা নাইন করে। কিভাবে করবো এটাকে করার জন্য আমি তুমি যেভাবে বুঝতেছি কম্পিউটারকে ওইভাবে ম্যাট্রিক্স ফরম্যাটে বুঝাইতে হবে, তারপরে ও ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন সামেশন অ্যাডিশন সাবট্রাকশন বিভিন্ন ধরনের অপারেশন করে থাকে একটার সাথে আর একটা বেসিস। তো আমাদের নতুন অবস্থান এক্স প্রাইমটা সমান আমরা বুঝতেছি প্রিভিয়াস যে অবস্থান এক্স ছিল সেই এক্স এর সাথে জাস্ট এক্স অক্ষ বরাবর ট্রান্সলেশন, এক্স অক্ষ বরাবর সরণ। আবার ওয়াই অক্ষ বরাবর যে আপডেটটা করতে হবে সেটা হচ্ছে ওয়াই এর প্রিভিয়াস ভ্যালুর সাথে এরকম আসবে। অর্থাৎ এখানে তোমার এক্স প্রাইম এবং ওয়াই প্রাইম এটা হচ্ছে একদিকের আউটপুট ভ্যালু, তাহলে আউটপুটটাকে আমরা একটা কলাম ম্যাট্রিক্স দ্বারা রিপ্রেজেন্ট করলাম এক্স প্রাইম ওয়াই প্রাইম সিঙ্গেল কলাম। আবার এই পাশে দেখো এক্স কমা ওয়াই সেটা হচ্ছে আর একটা ভ্যালু, তার সাথে প্লাস অ্যাডিশন আছে হচ্ছে ট্রান্সলেশন ভ্যালু টি এক্স এবং টি ওয়াই। তাহলে এই এক্স এবং ওয়াই যেটা অ্যাকচুয়াল সেটাকে আমরা আর একটা কলাম ম্যাট্রিক্স, তারপর একটা প্লাস সাইন আছে প্লাস দিলাম, তারপর খুব সহজে টি এক্স এবং টি ওয়াই ট্রান্সলেশন ম্যাট্রিক্স এর ভ্যালুটাকে আমরা খুব সহজে আর একটা কলাম ম্যাট্রিক্স আর রিপ্রেজেন্ট করি। এখন যদি আমি কম্পিউটারকে এই ম্যাট্রিক্সটা প্রোভাইড করি এবং ভ্যালু গুলা দিয়ে দিই টি এক্স টি ওয়াই এক্স এবং ওয়াই, তাহলে কিন্তু খুব সহজে এক্স প্রাইম এবং ওয়াই প্রাইম এর অবস্থানটা আপডেট হয়ে যাবে। এটাই হচ্ছে কাজ। তো যাই হোক ট্রান্সলেশনের ব্যাপারটা হচ্ছে এরকম সহজ এবং সিম্পল হয়। এরপর আসে হচ্ছে রোটেশন, অ্যাঙ্গুলার রোটেশন, যে একটা অ্যাঙ্গেল থেটাতে মনে করো কোনো কিছু বেঁকে যাবে বা হেলে যাবে, কিভাবে হয় এটা আবার দুই ভাবে হতে পারে। একটা হচ্ছে মূল বিন্দু গামী আর একটা হচ্ছে মূল বিন্দু গামী নয়। তাহলে মূল বিন্দু গামীকে কেন্দ্র করে যদি রোটেট করে তাহলে একভাবে আপডেট করতে হবে, আবার যদি মূল বিন্দু গামী না হয় ওর একটা পিভট পয়েন্ট হয় তাহলে আবার আর একভাবে। তাহলে প্রথমে ফাইন্ড আউট করার ব্যাপার যেটাকে মূল বিন্দু গামী কি মূল বিন্দু গামী, প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে ফিগারটা আছে ডেফিনেটলি এটা মূল বিন্দু কারণ পি বা পিভট পয়েন্ট এর ভ্যালু হচ্ছে জিরো জিরো, অথবা এখান থেকে চোখ দিয়ে তাকাইলেও বুঝে যায় যে জিরো জিরো অবস্থান। এই জিরো জিরো অবস্থানে কোন একটা অবজেক্টকে যেটা মনে করো ফাই, এই অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই, তাহলে ফাই অ্যাঙ্গেলে হেলে আসে। এখন আমি কি করবো আরো হেলাই দিব, কি অ্যাঙ্গেলে হেলাই দিব মনে করো থিটা অ্যাঙ্গেলে হেলাই দিব, তাহলে এই যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে থিটা অ্যাঙ্গেল আর এখানকার অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই অ্যাঙ্গেল, তাহলে ফাই অ্যাঙ্গেল থেকে আরো থিটা অ্যাঙ্গেলে হেলাই দেবো। তাহলে আসলে অবজেক্টটা কতটুকু ঘুরছে, প্রথমে ফাই প্লাস হচ্ছে থিটা, তার মানে টোটাল অ্যাঙ্গেল রোটেট করতেছে হচ্ছে ফাই প্লাস থিটা, ফাই ভ্যালু যদি 30 ডিগ্রি থিটার ভ্যালু যদি 20 ডিগ্রি হয় তাহলে টোটাল হচ্ছে 50 ডিগ্রি অ্যাঙ্গেলে সে আসলে রোটেট করছে। কিন্তু রোটেট করলে কি হবে ওই যে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন আছে বা ডিসপ্লেতে আমি যেটা দেখতেছি ওই রোটেট করার পরে তার অবস্থান কিরকম হবে সেটাকে আবার রিপ্রেজেন্ট করতে হবে, নাহলে কিন্তু ডিসপ্লেতে আমি দেখতে পারবো না যে আসলে রোটেট করছে। যেমন কোন একটা মুভিতে বা কোন একটা কার্টুন মনে করো সে হেলে আসে, পা দিয়ে মনে করো অর্ধেক হেলে আসে বা মুভ ড্যান্স দিতেছে, এখন তুমি যদি না বুঝো যে হেলে আসে তাহলে কিন্তু ভিজুয়ালি ওইখানে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারো। তাহলে ডেফিনেটলি কম্পিউটারকে বুঝতে হবে যে আমাকে সার্টেন বা এই নির্দিষ্ট অ্যাঙ্গেলে ওকে হেলাই দিতে হবে। তাহলে এই হেলাই দিতে গেলে আমাদের এখানে হচ্ছে ফিজিক্স কাজে লাগে, যেমন আমরা সবাই গতিবিদ্যা বা সূত্রগুলা পড়ে আসছে, তো গতিবিদ্যার ওখানে আমাদের দুইটা ভ্যালু বের করতে হবে, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর অক্ষাংশ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর সার্টেন পোর্শন। যেমন মনে করো আমি যদি এই ত্রিভুজটা নিয়ে কল্পনা করি, প্রথমে যে ফাই অ্যাঙ্গেল নিয়ে যায় ত্রিভুজটা, ফাই অ্যাঙ্গেলে যে ত্রিভুজটা সেখানে দেখো তার অবস্থানটা ছিল হচ্ছে এক্স ওয়াই, মানে অ্যাকচুয়াল অবস্থানটা ছিল হচ্ছে এক্স ওয়াই। যখন এক্স এবং ওয়াই পজিশনটাতে আছে তখন যদি তুমি জানতে চাও যে এক্স অক্ষ বরাবর আসলে কতটুকু সরণ হয়েছে সেটা বের করার সূত্রটা কি, সেটা বের করার সূত্র হচ্ছে তার কস থিটা পোর্শনের সাব স্কয়ার, আর ওয়াই অক্ষ বরাবর বা উলম্ব বরাবর যে ভ্যালুটা সেটা হচ্ছে ওয়াই সরি সাইন থিটা বরাবর হচ্ছে তার সাব স্কয়ার। কেন, কারণ কস থিটাটা হচ্ছে ভূমি নিয়ে কাজ করে, সাইন থিটাটা হচ্ছে লম্ব নিয়ে কাজ করে, এবং সাইন এবং কজের পোর্শন দিয়ে আসলে কিন্তু ট্যান থিটা ক্রিয়েট হয়, কারণ ট্যান থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা, এবং সেখান থেকে কিন্তু কস থিটা এবং সাইন থিটা সাব পোর্শন পাওয়া যায় ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। এটা ফিজিক্সে ওই সময় আমরা বিভিন্ন সময় যে গতিবিদ্যার ক্ষেত্রে বিভিন্ন প্রাস বা একটা বল কোথায় ছুলবে পড়বে বা কিভাবে যাচ্ছে তার সরণটা কিরকম হবে রৈখিক বা কৌণিক সরণ আমরা অনেকবার পড়ে আসছি, বেসিক্যালি ওই সূত্রটাই এখানে ইউজ হয়েছে যে এক্স অক্ষ বরাবর সমান সরণ হচ্ছে আর কস ফাই আর ওয়াই অক্ষ বরাবর সরণ হচ্ছে আর সাইন ফাই। কথা হচ্ছে এই আরটা কোথেকে আসে, এই আরটা হচ্ছে তোমার ফিক্সড একটা ভ্যালু,
যেমন হতে পারে না যে সে হচ্ছে 5 মিনিট পার সেকেন্ড পেসে দৌড়াইতেছে, যে 5 মিনিট পার সেকেন্ড পেসে দৌড়াইতেছে সে 1 সেকেন্ড পরে কিন্তু 5 মিটার অতিক্রম করবে, 2 সেকেন্ড পরে 10 মিটার, 3 সেকেন্ড পরে 15 মিটার অতিক্রম করবে। আর আমি যদি আরেকজনকে বলি, একজন হচ্ছে 7 মিটার পার সেকেন্ডে মনে করো দৌড়াইতেছে, তাহলে সে হচ্ছে প্রথম সেকেন্ডে 7 মিটার, পরের সেকেন্ডে 14 মিটার, পরের সেকেন্ডে মনে করো 21 মিটার যাবে। তাহলে একজন চাচ্ছে 15 মিটার, 3 সেকেন্ড, আর একজন চাচ্ছে 21 মিটার। ডেফিনেটলি তার একটা নির্দিষ্ট রেশিও আছে। তাহলে এই যে আর, এটা হচ্ছে একটা ফিক্সড একটা ভ্যালু, যেটা হচ্ছে সবার সাথে একটা পেস মেনটেন করা। তাহলে এখানেও এই রোটেটিং এর ব্যাপারটা যে সে আসলে কতটুকু রোটেট করতেছে এটারও একটা ব্যাপার আছে, যে প্রথমবারে মনে করো 30 ডিগ্রি, পরের বারে 30 ডিগ্রি, পরের বারে 30 ডিগ্রি, এইভাবে আবার কেউ হয়তো 20 20 20। তাহলে এখানে আরটা হচ্ছে এরকম একটা ফিক্সড অ্যাঙ্গেলের জন্য রেশিওয়াল ভ্যালু। আচ্ছা, তাহলে এইখান থেকে আমরা এক্স অক্ষ বরাবর সার্টেন পোর্শন এবং ওয়াই অক্ষ বরাবর সার্টেন পোর্শন পেয়ে দিই। বাট এটাকে যদি আমি আরো মনে করে হেলাই দিই থেটা অ্যাঙ্গেলে, তখন কি হবে? যেমন আমার আগে ছিল হচ্ছে ফাই অ্যাঙ্গেল, এখন ফাই অ্যাঙ্গেল থেকে থেটা অ্যাঙ্গেলে সরাই দিছে, আমার টোটাল অ্যাঙ্গেলটা হবে এখন হচ্ছে ফাই প্লাস থেটা অ্যাঙ্গেল। তাহলে জাস্ট এই সূত্রতে কি চেঞ্জ করতে হবে? আর কস থেটা প্লাস ফাই, এখানে হচ্ছে আর সাইন থেটা প্লাস ফাই, যেটা এই যে উপরে দেখানো হয়েছে এক্স প্রাইম এবং ওয়াই প্রাইম এর এখানে টোটাল অ্যাঙ্গেলটা হবে হচ্ছে আর কস থেটা প্লাস ফাই আর আর সাইন থেটা প্লাস ফাই। এখন তো আমরা ম্যাথমেটিক্স এ পড়ে আসছি যে কস এ প্লাস কস বি, অথবা মনে করো সাইন এ বি, অথবা মনে করো যে কস আলফা প্লাস বিটা, অথবা সাইন আলফা প্লাস বিটা, এটা সূত্র কি? কস এ প্লাস বি এর সূত্রটা হচ্ছে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন, আর সাইন এ প্লাস বি এর সূত্রটা হচ্ছে সাইন এ কস বি কস এ সাইন বি, সিম্পল। তো এখানে কিন্তু সেই সূত্রটা ইমপ্লিমেন্ট করা হয়েছে, এবং সেই সূত্রে প্রত্যেকটা জায়গায় যে আটটা জাস্ট যেহেতু গুণ অবস্থায় বা মাল্টিপ্লাইড অবস্থায় সেই জন্য প্রত্যেকটার সাথে আটটা মাল্টিপ্লাইড হয়ে গেছে। এবার কাজ দেখো, আমরা আরেকটু সিম্পলিফিকেশন করতে পারি। কি সিম্পলিফিকেশন? যে এই যে আর কস ফাই প্রত্যেকটা ইকুয়েশন আছে, অথবা আর সাইন ফাই, সেটা কি সমান? কিন্তু আমরা একটা ভ্যালু জানি, সেটার ভ্যালুটা হচ্ছে অ্যাকচুয়াল এক্স অক্ষ বরাবর বা অ্যাকচুয়াল অবস্থায় এক্স কোঅর্ডিনেটে তার সরণ, অথবা সাইন এর ক্ষেত্রে হচ্ছে অ্যাকচুয়াল ওয়াই অক্ষ বরাবর তার সরণ। তাহলে আর কস ফাই এর জায়গা হচ্ছে এক্স, আর আর সাইন ফাই এর জায়গা হচ্ছে ওয়াই, এই ভ্যালুটা জাস্ট রিপ্লেস করবে কোথায়? এই যে এখানে আর কস ফাই এর জায়গা হচ্ছে এক্স, আর আর সাইন ফাই এর জায়গা ওয়াই। তাহলে কি হয়ে যাবে অ্যাকচুয়ালি? এক্স প্রাইম সমান এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা, নিচেরটার ক্ষেত্রে রিপ্লেস করলে এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা। তাহলে আমরা হচ্ছে এখন পেয়ে গেলাম যে আমার এই এক্স ওয়াই পজিশন থেকে যখন এক্স প্রাইম ওয়াই প্রাইম পজিশনে থেটা অ্যাঙ্গেলে রোটেট করব, তখন আসলে আমার সরণের ভ্যালুটা বা অ্যাকচুয়াল পজিশন বা অ্যাঙ্গুলার রোটেশনিং পজিশনটা হবে হচ্ছে এক্স প্রাইম সমান এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা, ওয়াই প্রাইম সমান এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা। এই সূত্রগুলো, এই সূত্র এবং ম্যাট্রিক্স ফরম্যাটটা কিন্তু আমাদের সামনে ম্যাপ করতে গেলে কিন্তু প্রয়োজন হবে আর কি। আমরা এটাকে যদি ম্যাট্রিক্স এর মাধ্যমে রিপ্রেজেন্ট করতে চাই, খুবই সহজ। এই যে ওয়াই, আমরা রেজাল্টেন্ট যে পার্টটা এক্স প্রাইম ওয়াই প্রাইম, এটাকে একটা কলাম ম্যাট্রিক্সে কনভার্ট করব, আর অ্যাঙ্গুলার পার্ট গুলাকে একটা, আর অ্যাকচুয়াল যে কোঅর্ডিনেটটা সেটাকে আরেকটা পার্টে ভাগ করবো। তাহলে এই যে কস থিটা মাইনাস সাইন থিটা, সাইন থিটা কস থিটা, এগুলো হচ্ছে অ্যাঙ্গুলার পোর্শন। তাহলে অ্যাঙ্গুলার পোর্শনটাকে আমরা এখানে রাখছি, তাহলে অ্যাঙ্গুলার পোর্শন যদি এখানে রাখি তাহলে কি হবে? যে কস থিটা মাইনাস, এখন এখানে মাইনাসটা কোথা থেকে আসছে? আমরা যদি একটু খেয়াল করি, এখানে দেখবো যে একটা নেগেটিভ অ্যাঙ্গেল ছিল। তা আমরা কিন্তু অলরেডি ম্যাথমেটিক্স এর সময় পড়ছি, যেমন সাইন 45 তার যে ভ্যালু, কস 45 তার ভ্যালু কিন্তু সেম, 1/√2। আবার মনে করো সাইন 60 ডিগ্রি, কস সাইন 60 ডিগ্রি, তার ভ্যালু কিন্তু ডিফারেন্ট, √3/2, আর একটা হচ্ছে 2/√3। আবার মনে করো সাইন 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি, বা সাইন 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি, সেটার একটা ভ্যালু। আবার যদি বলা হয় সাইন 270 ডিগ্রি, কস 270 ডিগ্রি, তার ভ্যালু কিন্তু ডিফারেন্ট। তাহলে এই যে অ্যাঙ্গেল গুলো ওখানে কিন্তু চেঞ্জ হয় কিসের উপর বেসিস করে? সাইন এবং কস, বা এই এখানে যে আমাদের পজিটিভ ওয়েভ ফাংশন গুলো থাকে বা সাইনোসাইডাল যে ওয়েভ গুলো থাকে এটার উপর বেসিস করে। এখানে হচ্ছে সাইনের হয়তো এমন একটা অ্যাঙ্গেল ছিল যার কারণে এখানে একটা নেগেটিভ ভ্যালু চলে আসছে। সো যদি আমার ইকুয়েশনে নেগেটিভ ভ্যালু থাকে, ডেফিনেটলি ম্যাট্রিক্স ফরম্যাটে আমার নেগেটিভ ভ্যালুই রাখতে হবে। এই কারণে কিন্তু সাইনের শুরুতে একটা নেগেটিভ ভ্যালুটা রাখা হয়েছে আর কি, বাকিগুলোতে কিন্তু নাই, বিকজ বাকিগুলো হচ্ছে পজিটিভ ভ্যালু আর কি। ওকে, আর আমার অ্যাকচুয়াল অবস্থান ছিল এক্স ওয়াই, আমি কিন্তু পার্শ্ববর্তীতে একটা এক্স ওয়াইটা নিয়েছি। এখন খেয়াল করো এই ম্যাট্রিক্সটা সাইজ হচ্ছে 2×2, অর্থাৎ রো 2টা কলাম 2টা, আর এর পাশের ম্যাট্রিক্সটা হচ্ছে জাস্ট রো 2টা কলাম 1টা, তার মানে হচ্ছে 2×1। তাহলে 2×2 ম্যাট্রিক্স এর সাথে 2×1 ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করব, যেখানে m সমান হচ্ছে n, মানে 2 এর সাথে 2 মিলছে। তাহলে ডেফিনেটলি আমি রেজাল্টেন্ট আউটপুটের সাইজটা হবে হচ্ছে 2×2 এর সাথে 2×1 মাল্টিপ্লাই করলে 2×1 সাইজের একটা আউটপুট ম্যাট্রিক্স পাওয়া যায়।
ক্যালকুলেট করে বুঝতে পারবে যে এই অবজেক্টটাকে এখন সরায় আমি এই অবস্থানে ভিউ করাবো বা ডিসপ্লে করাবো। এখন এই সূত্র এবং এই মেট্রিক্সটা যদি মূল বিন্দুগামী না হয়ে জাস্ট এটাই একটা নির্দিষ্ট পিভট পয়েন্ট, মনে করো যে মূল বিন্দু ছাড়া যে কোনো পয়েন্টে যেত তখন কি হতো সেটার অবস্থানটা আমরা একটু পরে দেখতে পাবো। যে এখানে যে আমরা একটা পিভট পয়েন্ট মনে করো এক্স আর কমা ওয়াই আর, হতে পারে এক্স আর এবং ওয়াই আর এর ভ্যালু হচ্ছে 1,1 অথবা 2,2 অথবা 2,3 এরকম যে কোনো একটা ভ্যালু হতে পারে। সেখান থেকে আমরা কি করলাম ওই অবজেক্টটাকে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে সরাই দিলাম। সূত্রে কিন্তু খুব একটা চেঞ্জ হয় না, খেয়াল করো এখানে যে এক্স প্রাইমটা ছিল এক্স প্রাইমের সূত্রটা ছিল হচ্ছে এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা, তাই কিন্তু ছিল যে এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা, নিচে হচ্ছে এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা। এখানে হচ্ছে যে কাজটা করব ওই এক্স এবং ওয়াই এর সাথে থেকে জাস্ট যতটুকু পিভট পয়েন্টের রোটেশনটা হয়েছে বা ট্রান্সলেশনটা হয়েছে সেই ট্রান্সলেশনের ভ্যালুটা বের করে দেব। যেমন এখানে ভ্যালুটা ছিল হচ্ছে তোমার 0,0 এই মূল বিন্দু, এই 0,0 থেকে ও হচ্ছে এক্স অক্ষ বরাবর এক্স আর পরিমাণ বা এক্স আর একক, ওয়াই অক্ষ পরিমাণ ওয়াই আর এককটা সরে গেছে, সরে যে এই অবস্থানটা নিয়েছে। তাহলে আমি যেটা করবো যে আমার এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা সেই জায়গা হচ্ছে ওই এক্স থেকে এক্স আর পরিমাণ ডিফারেন্ট করে দেবো, মানে বিয়োগ করে দেবো, মানে ও আসলে কতটুকু সরল হয়েছে সেটা ওখানে ডিফাইন করতে হবে। আবার নিচেরটার ক্ষেত্রেও তাই, এক্স এর থেকে এক্স আর পরিমাণ ওয়াই থেকে ওয়াই আর পরিমাণ আসলে রিডিউস করতে হবে, প্লাস আর একটা ভ্যালু অ্যাডিশন করতে হবে। কি করতে হবে এটা কিন্তু গত সূত্রে ছিল না, আসলে কি ছিল না, আসলে ছিল কিন্তু আমরা লিখি নাই। কেন লিখলাম না তাহলে, কারণ হচ্ছে এক্স আর এবং ওয়াই আর এবার একটা নির্দিষ্ট ভ্যালু আছে, লাইক এটা কম হতে পারে 1,1 2,3 2,2 এরকম একটা ভ্যালু হতে পারে, এই জন্য আমরা এখানে কনসিডার করতেছি। কিন্তু এখানে আমরা কেন কনসিডার করি নাই, কারণ এখানে এক্স আর এবং ওয়াই আর এর ভ্যালুটা ছিল হচ্ছে মূল বিন্দু, তার মানে আসলে পিভট পয়েন্ট মানে 0,0। তো আমরা যদি এই সূত্রে যে সূত্রটাই যেখানে আমরা লিখছিলাম এখানে যদি এক্স আর সমান 0 লিখি তো 0 এর ভ্যালু যোগ করা যা, 0 এর ভ্যালু যোগ না করা, অর্থাৎ একই কথা। এই কারণে আমরা এখানে কিন্তু এক্স আর প্লাস ওয়াই আর রাখি না, বিকজ এই এক্স আর সমান হচ্ছে 0 ছিল ওয়াই আর সমান হচ্ছে 0 ছিল। কিন্তু এখন যখন মূল বিন্দুগামী না তখন কিন্তু এক্স আর আর ওয়াই আর কোনোটাই 0 না, ডিফারেন্ট 0 ভিন্ন কোন একটা পয়েন্ট, তাহলে যদি তাই হয় তাহলে সেই জন্য সেই ভ্যালুটা আমাকে অবশ্যই ডিফিনেটলি কাউন্ট করতে হবে। তাহলে কাউন্ট করলে আমরা এখানে এক্স আর এবং ওয়াই আর এর পার্টটা কিন্তু কাউন্ট করা হয়েছে। এবার যদি আমরা এই ইকুয়েশনটাকে ম্যাট্রিক্স ফরম্যাটে নিতে চাই, আগের মতোই আউটপুট এটাকে হচ্ছে আমরা একটা কলাম ম্যাট্রিক্সে কনভার্ট করব এক্স প্রাইম ওয়াই প্রাইম। এখন হচ্ছে আমরা আগের মতোই কস থিটা মাইনাস সাইন থিটা সাইন থিটা কস থিটা এই পার্টটা আগেও যেভাবে রাখছি এখানেও তাই রাখছি। তারপর আমরা একটা অ্যাকচুয়াল ভ্যালু রাখতাম এক্স এবং ওয়াই এর জন্য, বাট এখানে কি এক্স ওয়াই না, এটা এক্স ওয়াই, এটা হচ্ছে এক্স থেকে এক্স আর পরিমাণ ডিফারেন্স, ওয়াই থেকে ওয়াই আর পরিমাণ ডিফারেন্স। তাহলে আমরা আগে ম্যাট্রিক্সটা আপডেট করে এক্স মাইনাস এক্স আর ওয়াই মাইনাস ওয়াই আর, এর সাথে একটা প্লাস অ্যাডিশন আকারে এক্স আর এবং ওয়াই আর কতটুকু আসলে সে ট্রান্সলেশন হচ্ছে বা কতটুকু সরে যাচ্ছে সেই ভ্যালুটা আছে, তাহলে ওই ভ্যালুটা আমরা এখানে জাস্ট একটা কলাম ম্যাট্রিক্স এরা যোগ করে নিব পিভট পয়েন্টের ভ্যালুটা। তাহলে আমরা এই ধরনের মূল বিন্দুগামী নয় এরকম পয়েন্টের জন্য হবে। যেমন মনে করো যে নায়ক এবং ভিলেন মনে করো মাটিতে দাঁড়ায় হোক মারামারি করতেছে, তাহলে সেটা হচ্ছে মূল বিন্দুগামী, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের উপরের ইকুয়েশনটা কাজে লাগে। বাট মনে করো দুইজনই মনে করো আকাশে মনে করো ভেসে ভেসে মারামারি করতেছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের মূল বিন্দু থেকে অবশ্যই ডেফিনেটলি একটা ট্রান্সলেশন হয়েছে, আমার ভূমির অবস্থান থেকে আদর্শ অবস্থান থেকে ট্রান্সলেশন হয়েছে। সে ডেফিনেটলি যতটুকু সে উপর থেকে বা হাইটে মারামারি করতেছে অতটুকু হাইট একটা জায়গায় বিয়োগ করতে হবে, আবার ওই অতটুকু হাইট একটা জায়গা যোগ করতে হবে, তো সেই ক্ষেত্রে আবার এই ধরনের ইকুয়েশন কাজে লাগবে। তো এই হচ্ছে আপাতত ট্রান্সলেশন রিলেটেড ব্যাপার, আমাদের এই ম্যাট্রিক্স ফরম্যাট এবং এই ইকুয়েশন গুলো কিন্তু কাজে লাগবে। তো এগুলা কিন্তু 2D, বাট আমাদের ম্যাক্সিমাম যে অবজেক্ট গুলো পৃথিবীতে বিদ্যমান বা আমরা যা কিছু দেখি সব হচ্ছে 3D, তার মানে আমাদের এই ইকুয়েশনটাকে 3D কনভার্ট করা দেখতে হবে। তো 3D কনভার্ট করা হচ্ছে খুব সোজা, 2D যদি আমরা বুঝি 3D পারা যায়। তো আমরা সামনের লেকচার গুলাতে এটার ইন ডিটেলস দেখতে পাবো যে কিভাবে 2D ফরম্যাট থেকে 3D নিতে পারি এবং দেন অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যালি কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি সেটাও দেখানো হবে। এবং তোমরা ধীরে ধীরে তোমাদের অ্যাসাইনমেন্ট প্লাস সিটি প্লাস ফাইনালে যে কোয়েশ্চেন গুলো ধীরে ধীরে বুঝতে পারবে। তো এই স্লাইডটা অলরেডি তোমাকে দেয়া আছে তোমাদের একটা ফোল্ডারে, সে ফোল্ডারে হেল্প নিবা। আর গত সেমিস্টারে সরি সেমিস্টার শুরুতে আমি এই বইটা রেফারেন্স বুক নামক একটা ফোল্ডারে আপলোড করে দিয়েছিলাম, আমাদের ফাইনালের সময় বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা এই বই থেকে যখন করবো তখন কিন্তু আমি এই বইটার হেল্প নিবো।
আর প্রয়োজন হলে ওখান থেকে ডাউনলোড করে নিবে আর কি। তো এই ওইটাও দেওয়া আছে অলরেডি। এই হচ্ছে আপাতত আজকের আমাদের প্রথম ক্লাস হিসেবে এতটুকুই, আমরা আজকে আর ফার্দার আগাচ্ছি না। তো নেক্সট ক্লাস আমাদের বুধবারে, তোমাদের ল্যাব সেশন আছে। ল্যাব সেশন হচ্ছে আমরা আর একটা নতুন টপিক নিয়ে কাজ করবো, এবং আর একটা জিনিস বলে দিই, এই নেক্সট ল্যাব এবং তারপরের ল্যাব, এই দুটো ল্যাব হবে হচ্ছে সিঙ্গুলার ল্যাব। তারপরেই হচ্ছে তোমাদের পারফরমেন্স, মানে মিড এবং মিড এর পরে যে দুইটা ল্যাব হলো, এই ল্যাবের উপর বেসিস করে সবাইকে আলাদা আলাদা ছোট ছোট একটা কাজ দিয়ে দেওয়া হবে, প্রজেক্ট দেওয়া হবে ছোট কাজ। তারপর ওইটার উপর কিন্তু 20 মার্কস আছে। সো আর এই যে দুইটা ল্যাব হবে, এই দুইটা ল্যাবেরও কিন্তু মার্কস আছে, আলাদা আলাদা ইভালুয়েশন আছে। মনে হয় 10-10-20 আছে, 5-5 করে হয়ে 10-10-20 আছে, এবং নেক্সট প্রজেক্ট আছে এরকম 20 আর কি ডেফিনেটলি। তো এগুলোর উপর বেসিস করে কিন্তু কাজ আছে। এবং এটার কোর্স আউটলাইনটা দেখতে চাইলে তোমাদের দেখবে যে অলরেডি একেবারে নতুন ফ্রেশ একটা কোর্স আউটলাইন আমি গত উইকে আপলোড করেছি, যেটা হচ্ছে আমরা নেক্সট সেমিস্টার যেটা বাই সেমিস্টারে যাচ্ছে তার জন্য প্রিপেয়ার করা আর কি, নেক্সট সেমিস্টার আর কি। তো ওখান থেকেও দেখতে পারো, ওখানে একেবারে আপডেটেড সব জিনিস আছে। ওখানে আসলে কিছু চেঞ্জ হয় না, কন্টেন্ট যা ছিল তাই আছে, জাস্ট ওটাকে ওবি আউটকাম বেসড এডুকেশন এর ফরম্যাটে নিয়ে যাবে, আর কিছু করা হয়নি। ওখান থেকে দেখতে পারো ওটা। আমি আসলে বাই সেমিস্টারে যাচ্ছি না স্যার। তোমাদের যাবে না, যারা নতুন ভর্তি হবে তারা যাবে, তখনই দেখা যাক, বা যখন ডিসিশন নেবে, এর আগে একবার নিতে চাইছে তখন করে নাই, এখন দেখা যাক কত হলে হবে না হলে না হবে সেটা হ্যাঁ অতিরিক্ত ব্যাপার, আমাদের কিছু যায় আসে না, আমাদের কাছে আমাদের মতো কোর্স কন্টিনিউ করা। তো এখন হচ্ছে তাহলে আমরা আজকে এখানে শেষ করতেছি। যারা হচ্ছে তোমার ফ্রেন্ডরা যারা আজকে ক্লাসটা মিস করছে, ওদের একটু দেখাই দিও কিভাবে অ্যাসাইনমেন্ট পার্টটা হচ্ছে ইমপ্লিমেন্ট করতে হবে। ওটা খুব একটা কঠিন কাজ না, খুব সহজ কাজ। ওটা ডিউ টাইমে সবাই যাতে জমা দেয়, ডিউ টাইমে পরে যাতে না জমা হয়, এটা হচ্ছে মেইন কথা আর কি। আর খাতাটা তো সব হচ্ছে বৃহস্পতিবারের মাঝে তোমরা সবাই পেয়ে যাবে, ঠিক আছে, সবাই পেয়ে যাবে। আমি দেখা শুরু করছি, অন্য সেকশন এটা দেখতেছি, তোমাদেরটা দেখা শুরু করবো। ওকে, তো আজকে এখানে শেষ করতেছি। অ্যাটেন্ডেন্স শিট আছে, ওটা আপডেট করে দিয়ে তারপর ক্লাসটা লিভ নিয়ে চলে যাবো। থ্যাংক ইউ।